হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে নতুন একটা ট্রেন্ডি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আচ্ছা, আমার এখানে একটা ইনস্টা দেখি, তোমরা বুঝতে পেরে গেছো এখন যেটা সবাই করছে এই নিয়ে ভিডিও, যে তার ব্যাগে কী কী আছে, মেয়েরা বাইরে গেলে তাদের সাইড ব্যাগে কী কী রাখে, এইসব নিয়ে অনেককেই ভিডিও করতে দেখেছি। তো আমার মনে হলো ঠিক আছে, আমার ব্যাগে কী আছে তাও আমি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখা যাক আমার ব্যাগে আজ কী আছে। ঠিক আছে, দেখো প্রথমে এই দেখো, এটা একটা ছোট স্লিং ব্যাগ, তোমরা দেখেই বুঝতে পারছো এটা আমার খুব পছন্দের একটা ব্যাগ। আচ্ছা, প্রথমে এই চেনটা খুলি। দেখো প্রথমে যেটা বেরোচ্ছে একটা রুমাল। আচ্ছা, রুমাল তো আমাদের সবসময় লাগে, কারণ বাইরে গেলে ঘেমে গেলে রুমাল তো সবসময় প্রয়োজনীয় জিনিস। তারপরে এখন করোনা, বাইরে গেলে এটা সবসময় লাগে, একটা ছোট স্যানিটাইজার, এটা আমি সবসময় ব্যাগে রেখে দিই। আচ্ছা, এবার হচ্ছে একটা হ্যান্ড ওয়াশ। এরকম একটা হ্যান্ড ওয়াশ আমাদের সবসময় লাগে, কারণ যদি সেখানে হাত ধোয়ার অপশান পাই তো আমরা হ্যান্ড ওয়াশ দিয়ে অবশ্যই হাত পরিষ্কার করে নেব। আচ্ছা, এই চেনটাতে আর কিছু নেই। এবার দেখো, এবার মাঝের চেনটা খুললাম, এখানে যেটা আছে বাইরে গেলে একটা ক্ল্যাচার আর একটা গার্ডার, এটা রাখি কারণ চুল অনেক সময় খুলে যাওয়া হয়, রাস্তাঘাটে চুল বাঁধার দরকার হলে খুব কাজে লেগে যায়। তো দেখো, এবার আছে একটা পাউচ। তো এটার মধ্যে কী আছে দেখাই, এবার এটার মধ্যে একটা মাস্ক আছে, কারণ এগুলো কি বাইরে অনেক সময় আমরা মাস্ক মানে মাস্ক পরে যাই কিন্তু ভিজে যায় বা ঘেমে নষ্ট হয়ে যায়, তখন কী হয় মানে চেঞ্জ করার দরকার হয়। তো তখন যদি সাথে মাস্ক থাকে তো আমরা অবশ্যই চেঞ্জ করে ফেলতে পারি। আচ্ছা, এবার তোমাদেরকে দেখাই, দেখো চশমা, বাড়তি চশমা, কারণ আমি যেহেতু চশমা পরি সাথে আবার একটা নিয়ে যাই, যদি রাস্তাঘাটে হঠাৎ করে ভেঙে যায় সেজন্য একটা চশমা আমি সাথে করে নিয়ে যাই। আচ্ছা দেখো, এবার এটা হচ্ছে একটা ওয়ালেট, বুঝতে পারছো এটা তো অবশ্যই কিছু না কিছু টাকা পয়সা থাকে। এবার দেখো, এবার কয়েকটা ইন্টারেস্টিং জিনিস দেখি, একটা টুথপিক, কারণ কিছু খেলে বাইরে যে অনেক সময় দাঁতের ফাঁকে কোনো খাবার ঢুকে গেলে কি হয় খুব অস্বস্তি হয়, তো তখন যদি সাথে এরকম একটা টুথপিক থাকে তো কৌটো থাকে তো অবশ্যই ওদের আমাদের মানে দাঁত পরিষ্কার করতে সুবিধা হয়। আচ্ছা দেখো, আমার কাছে এই মুহূর্তে যেটা আছে দুটো চাবিখাড়ি আছে, এটা একটা, এটা আমার মানে রুমের চাবিখাড়ি, আর এটা এটা হচ্ছে আমার স্কুলের লকারের চাবিখাড়ি। আচ্ছা দেখো, একটা বড় মোটা ধারের চিরুনি রাখে, অনেক সময় চুল আঁচড়ানোর সুবিধা হয়। একটা ছোট্ট কাঁচি রাখি, কোনো জিনিস কিনে যদি প্যাকেট ছিঁড়তে না পারি বা কোনো কিছু কাটার প্রয়োজন হয় খুবই কাজে লাগে। আচ্ছা, এবার এটা আমি ভালোবাসি তাই রাখি, কয়েকটা চকলেট, ছোট বড় করে কয়েকটা চকলেট ব্যাগে রেখে দিই। আচ্ছা, এবার এটা তো আর কিছু নেই, তোমাদেরকে দেখাই এটা দেখিয়ে আছে। এটাতে দেখো একটা ছোট্ট পাউচ, এটাতে খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হচ্ছে একটা হেডফোন, কারণ হেডফোন তো বাইরে গেলে লাগেই, কারণ খুব বোরিং লাগলে গান শুনতে ইচ্ছে করলে কানে হেডফোন দিয়ে আরও খুব সহজেই গান শুনতে পারি। আচ্ছা, আর দেখাই এটা, এটা আরেকটা ওয়ালেট, এটার মধ্যেও কিছু টাকা পয়সা কিছু কার্ড এসব থাকে, এটা আমার খুব পছন্দের একটা ওয়ালেট। একটা ইন্টারেস্টিং জিনিস, একটা কয়েন পাউচ, কারণ ব্যাগের মধ্যে কয়েনগুলো ছড়িয়ে ছিটিয়ে যায় তাই আমি এরকম একটা কয়েন পাউচ ব্যাগে রেখে দিই। আচ্ছা, এবার আর কিছু এগুলো কিনে, এই দেখো একটা ছোট্ট প্যাকেট আছে, এটার মধ্যে আমি আমার যে হাত ঘড়ি ওটা রেখে দিই, কারণ সবসময় ঘড়ি পরতে ইচ্ছে করে না কিন্তু অনেক সময় ঘড়ি পরার প্রয়োজন হয়, তখন বাইরে যদি ব্যাগে থাকে তো ঘড়িটা অনায়াসে পরে নেওয়া যায়। এবার দেখো একটা নিভিয়া লিপ বাম, এটা অনেক সময় ঠোঁট ড্রাই হয়ে যায় বাইরে গেলে তো লাগিয়ে নিলে ভালো সুবিধা হয়। তো দেখো এই ব্যাগটা পুরোপুরি ফাঁকা, এর মধ্যে আর কিচ্ছু নেই। আচ্ছা, এবার তোমাদের সাথে আমি আর একটা ব্যাগ শেয়ার করছি, ভিডিওটা একটু লং হচ্ছে, প্লিজ তোমরা ধৈর্য ধরে দেখো। এই দেখো, এটা
এটা হচ্ছে আমার স্কুল নিয়ে যাওয়ার ব্যাগ, কারণ স্কুলে তো অত ছোট ব্যাগ নিয়ে গেলে হয় না, কারণ অনেক জিনিসই ধরে না। তো এরকম একটা বড় ব্যাগ আমি নিয়ে যাই। তো দেখো এই জিনিসগুলো এখন যেহেতু স্কুল ছুটি খুব একটা প্রয়োজন পড়ে না, তাই এই ব্যাগের মধ্যে আলাদা করে রাখা আছে। এই দেখো একটা বোতল আর হচ্ছে একটা ছাতা। আর তোমরা লক্ষ্য করো আমার ব্যাগ বোতল ছাতা সব এক রঙ হয়ে গেছে, আসলে কোনো টাইম ম্যাচিং করিনি, ম্যাচিং হয়ে গেছে। এবার দেখো একটা অ্যালোভেরা জেল, কারণ অনেক সময় মুখ বাইরে যে ধোয়ার প্রয়োজন হয়, ধোয়ার পরে একটু ড্রাই লাগে, তখন কি হয় একটু অ্যালোভেরা জেল নিয়ে নিলে মুখটা ফ্রেশ লাগে। একটা সানস্ক্রিন, এটা অবশ্যই আমি রাখি, খুব একটা আমি সানস্ক্রিন ইউজ করি না, কিন্তু কখনো মাঝে মাঝে খুব রোদ হলে ইউজ করা হয়। এই দেখো আরও একটা চশমা, কারণ আমি যেহেতু চশমা পরি অনেক রকম চশমা পরতে ইচ্ছে করে, তাই এই দেখো আরেকটা স্টাইলের চশমা, আসলে অনেকগুলো চশমাই কেনা হয়ে যায়। এই দেখো আরেকটা আছে, একটা মানে অ্যালোভেরা লোসেন আছে, এটা অনেক সময় মানে গ্রীষ্মকালের দিনে বিশেষ করে এটা খুব ফ্রেশ লোসেন, এটা ব্যবহার করা যায়। আর এটা একটা ছোট্ট স্কুলের বাচ্চাদের ডায়েরি, এটাতে আমি অনেক কিছু লিখে রাখি, খুব সরু এবং ব্যাগে নিজের সুবিধা বলে এরকম ডায়েরি ব্যাগে রাখি। আচ্ছা এই দেখো এটা একটা মানে ফাইল, ছোট্ট ফাইল ব্যাগ বলা যেতে পারে, এর মধ্যে কিছু আইডি প্রুফ কিছু কার্ড এইসব জিনিসগুলো রাখা যায় সহজে, এরকম হারিয়ে যায় না, খুব সুবিধা রাখতে, তাই এটা রাখি। আচ্ছা আর কিছু নেই এটাই। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আমার এই ব্যাগের ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো, আর যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করো, আর তোমরা যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ঠিক আছে।